যাচ্ছি এখন মার বাড়িতে। তো মার বাড়িতে গিয়ে কি কি করলাম সেটাও দেখাচ্ছি। আজকে রবিবারে সেরকম কিছু ব্লগ শ্যুট করিনি, কারণ এরকম করার মতো কিছু কাজ করিনি। নোংরা কাজ, সাফাই ওয়ার্ক, এগুলো আর কি দেখাবো। আমার সঙ্গে থাকুন দেখার জন্য। এটা আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই ফল দোকান থেকেই সবসময় ফল কেনা হয়, সেই জন্য এটাকে একটু বড় করে দেখাচ্ছি। আমাদের এই লাল গণেশের, লাল গণেশ তিনিয়ালিতে প্রচণ্ড ভিড় থাকে এই সময়টাতে। তো এই ভিড়ের মধ্যে দিয়ে আমাদের যাত্রাটা আজকে শুরু হলো, কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে এই ভিড়ের জন্য। এখন এদিকে অনেক কনস্ট্রাকশনের কাজও চলছে, আমি যেতে যেতে দেখাচ্ছি। তো যার জন্য এখানে এখন ট্রাফিক জ্যামটা একটা রেগুলারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আগামীতে আরও ভয়ঙ্কর হবে। এটা আমাদের লাল গণেশ তিনিয়ালির পেট্রোল পাম্প। তো গাড়িতে বোধহয় তেল ছিল না, তেল ভরানোর জন্য ঢুকেছে। তো পেট্রোল পাম্পগুলো সাধারণত দেখতে বেশ গাছগাছড়া দিয়ে সাজানোই থাকে। আমরা বসেছিলাম পেট্রোল পাম্পের মধ্যেই গাড়ির ভেতর। তো আমরা এখন আবার স্টার্ট দেব। তো এখানে যেতে যেতে আমি আমাদের লাল গণেশ এরিয়াতে এখন অনেক সুন্দর সুন্দর মল বা অনেক কিছু, KFC, ডোমিনোস সব কিছু হয়ে গেছে। তো রোজ দিন তো যাওয়া আসার পথে রোজ দিন আর তুলি না, তা আজকে একটু অবসর আছি, সেই জন্য সবাইকে দেখাচ্ছি আমাদের লাল গণেশ এরিয়াটাও কত ডেভেলপড হয়ে গেছে। খুব সুন্দর লাগে এখন লাল গণেশের, কী নেই আমাদের এখানে এখন, হসপিটাল বলুন, জুয়েলারি বলুন, KFC, গোদরেজ ইন্টেরিয়ার, এটা প্রপার লাল গণেশে না হয় একটু লাল গণেশ থেকে বেরিয়ে এখানে তানিষ্কেরও আর একটা বলতে পারেন সিস্টার কনসার্ন একটা ইয়ে খুলেছে, এই 18 South, খুব ডেলিশিয়াস ফুড পাওয়া যায় এখানে। তো এখানে অনেক কিছুই আছে, এটা বিশাল মেগা মার্ট। তো আমি যাওয়ার সময় ক্লিপিংগুলো কী কী পড়ে, আর এখানে হচ্ছে মোবাইলের সব শোরুমগুলো, অনেক ধরনেরই মোবাইল আছে এখানে, মোবাইলের দোকান আছে, একটা মিষ্টির দোকানও এখানে আছে। এবারে আমি দেখাচ্ছি যে আমাদের এখানে যে নতুন একটা ব্রিজ হবে সেইটার জন্যই যে আমাদের জ্যামটা শুরু হয়েছে। এই যে ব্লু কালারের ব্যারিকেড দেওয়া, এটা এটা মোটামুটি লাল গণেশ থেকে একটু দূরে হয়েছে, কিন্তু লাল গণেশের একটা পার্ট থেকেই শুরু হয়েছে। তো এই পাথরটা যে দেখালাম, এই পাথরটা কিন্তু একটা অলৌকিক কিছু আছে, যেখানে প্রতি শিবরাত্রিতে এই পাথরেরই পুজো করা হয়, শিবের শিবই মান্য করা হয়। আর এখন আমরা মালিগাঁওয়ের দিকে মোটামুটি চলে যাচ্ছি। এইদিকের রাস্তাঘাটগুলো খুবই বড় বড় এবং গাছগাছড়ায় ভর্তি, আসলে পরে রাত্রিবেলার ভিউটাতে একটু দেখতে অসুবিধা হয়, কিন্তু তথাপি লাইটের ফোকাস ভীষণই সুন্দর লাগে। বড় বড় গাছ দেখতে হলে গুয়াহাটি শহরে মালিগাঁওয়ের দিকে যেতে হবে, প্রচণ্ড গাছের সবুজ এখনও, চতুর্দিকে পাহাড়, খুব সুন্দর সিনারি দেখা যায়। বিল্ডিং থাকলেও গাছের চতুর্দিকে ঘন, দুই দিকে গাছের সমারোহ দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। এটা আমাদের মালিগাঁও মার বাড়িতে যাওয়ার রাস্তারই কিছু কিছু ক্লিপিংস। তো এখানে গোল পার্ক একটা দেখালাম। আরও আমার বেশিটা আজকে একটু জার্নির ব্যাপারে আমি দেখিয়েছি। এইবার মা বুঝতেই পারেনি মার যে আমি ভিডিও করছি, মাকে বলছি কিছু বলো, মা কিছু বলছে না, অল্প স্বল্প খুব বলছে কথা। তারপর আমরা আবার কিছুক্ষণ পরে আসলাম। এটা হচ্ছে গোশালা গোল পার্কটা, সেটাও এখন সুন্দর করে সব গোল পার্কগুলো সাজানো। এটা আমার ফিরে আসার সময় এ দেখাচ্ছি, খুব একটা বেশি সময় থাকতে পারিনি, কারণ আবার বাড়ি ফিরতে হবে, রাত বেশ হয়ে গিয়েছিলো বাড়ি ফিরতে ফিরতে। তো আসার সময় এই ব্রিজটা, নতুন ব্রিজ, এটা আমি কোনোদিনও দিনের বেলা গেলে দেখাবো। এটার থেকে ব্রহ্মপুত্র নদীর ভিউটা দুর্দান্ত হয়। আমি একদিন অফিসের কাজে এক জায়গায় গিয়েছিলাম, তো খানিকটা দেখতে পেয়ে আমার সত্যি মনে হয় দুপুর 4টে নাগাদ গেলে যখন সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তটাতে ভীষণ। বাড়িতে আসলাম, তখন সবার সাথে আমি শেয়ার করছি কি কি করলাম। খুব একটা বেশি সময় থাকতে পারিনি, প্রচণ্ড ট্রাফিক জ্যামে আমরা ফেঁসে গেছিলাম।
তো কিছু কিছু বাইরের ভিউও দেখালাম, দেখাচ্ছি। তো আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করবেন। আবার কালকের থেকে আবার একটা নতুন দিনের শুরুয়াত। সবাই ভালো থাকবেন। মাই ফ্লাই থেকে সবাইকে গুড নাইট।